আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমরা সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে খুব মারাত্মক একটা পর্বে আমরা আলোচনা করব বদর যুদ্ধ সম্পর্কে। আমরা এর আগে বদর যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে, আরও বদর যুদ্ধ নিয়ে আরও আলোচনা হবে সম্ভবত, কারণ এই যুদ্ধটা ছিল মুসলমানদের একটা যুগান্তকারী যুদ্ধ এবং এই যুদ্ধের মাধ্যমেই সত্য এবং মিথ্যা নির্ণীত হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা প্রকাশিত হয়। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের হাতে শক্তি চলে আসে, এই যুদ্ধের মাধ্যমে আরব কবিলাতে কবিলাতে এই খবর পৌঁছে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আর এতিম নবী নন, ইনি অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াচ্ছেন। এইভাবে বদর যুদ্ধ আমাদের অনেক কল্যাণ নিয়ে আসে ইসলামের ইতিহাসে, এই জন্য এই অমুল ফুরকান বলা হয়। এটা মাধ্যমে আল্লাহ তাআলা হক এবং বাতিলের পার্থক্য সূচিত করে দিয়েছিলেন। যা হোক, আজকে আমরা বদর যুদ্ধ যে শুরু হয়েছিল, আমরা গত পর্বে আলোচনা করছিলাম যে কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সামনে নিয়ে যাচ্ছেন, তিনি নিজেই স্পাইং করছেন, স্পাইয়ের শব্দটা আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি কীভাবে সাহাবায়ে কেরামের মধ্যে তেজ, ইমানের তেজ ও দীপ্ততা কীভাবে ফুটে উঠলো, সেটাও আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখবো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে যুদ্ধকে সাজিয়ে বিজয়ের লক্ষ্যে নিয়ে যাচ্ছেন। আমরা আমরা বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে এই জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলেন যে কোথায় আবু লাহাব মরবে, কোথায় আবু জাহাল মরবে, কোথায় ওতবা মরবে, কোথায় সাইবা মরবে। এই জায়গাগুলো দেখিয়ে দেওয়ার কারণে সুবিধা হয়েছিল যে মুসলমানদের বিজয়ের ব্যাপারে একটা সুন্দর ইতিবাচক ধারণা তৈরি হয়ে যায় এবং তাদের মনের মধ্যে যে স্টেমিনাটা তৈরি হয় এবং যে আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়, সেটা হলো যে বিজয়ের আনন্দ, বিজয়ের উচ্ছ্বাস। যা হোক, আমরা বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, তার এই দোয়াটা ছিল অত্যন্ত মর্মান্তিক দোয়া। তিনি এমনভাবে দোয়া করেছেন যে গায়ের চাদর পর্যন্ত পড়ে যাচ্ছে। তার বিপরীতে কিন্তু আবু জাহালও দোয়া করছে এরকম করে যে সে তো বলতেছে যে ও আল্লাহ, যে আমাদের রেহেমকে মানে মায়ের সম্পর্ক যে নষ্ট করে দেয়, তাদেরকে তুমি শেষ করে দাও, তারপরে যে তোমার কাছে বেশি প্রিয় তাকে তুমি বিজয় দান করো। চিন্তা করেন, মানে সে মনে করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধহয় আল্লাহ তাআলার শত্রু, তো তার দোয়াও এইভাবে হয়েছে যে আল্লাহ তোমার কাছে যে বেশি প্রিয় তাকে তুমি জয় দান করো। আল্লাহ তাআলা পরে এটা বলছে যে দেখো, তোমরা বিজয় চাইছিলে, তো তোমাদের দোয়া যেভাবে কইছো আল্লাহ তাআলা বিজয় দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হওয়ার আগে বদর কূপটা যেহেতু আমরা আগে আলোচনা করেছি যে খুব স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট ছিল, বিশেষ করে হুবাব ইবনুল মুনদির তিনি বলেছিলেন যে বদর কূপটা আমাদের দখলে রেখে এবং পাশে রেখে আমাদের যুদ্ধ করা দরকার, কারণ এইটা যদি একবার বেহাত হয়ে যায় যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে তার পাশেই তার মানে কমান্ডিং এরিয়াটা রেখে দিয়েছিলেন। ফলে দেখা যায় যে ওখানে একজন কাফের, তার নাম ছিল আসওয়াদ ইবনে আব্দুল আসাদ আল মখজুমি, খুব বড় ধরনের বাজে লোক ছিল। এটা কাফেরদের মধ্যে তো আসলে পার্থক্য করতে হয়, আবু জাহাল এবং এই লোকটাকে যদি একপাশে রাখা হয় আর সব কাফেরদের একপাশে রাখা হয়, দেখা যাবে যে এরাই হলো নিকৃষ্টতার দিক দিয়ে আরও বেশি খারাপ। তার মধ্যে এ ছিল আবু জাহালের গোত্রেরই লোক। তো এ বদর কূপ দখল করার জন্য ওখানে চলে যায়, সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ধস্তাধস্তি হয়, তিনি একটা আঘাত করেন, পরে আর একটা আঘাত করে ওই কূপের মধ্যে তাকে ফেলে দেয়। এরপরে যে যুদ্ধ দামামা বেজে ওঠে যে এখন যুদ্ধ শুরু হবে। সাধারণত যুদ্ধ যখন শুরু হয় তখনকার একটা সাধারণ নিয়ম ছিল যে আমরা প্রথমে একটা মুবারাজা হয়, যেটা হলো যে যুদ্ধের সূচনা যুদ্ধ। সূচনা যুদ্ধটা হয় মল্লযুদ্ধের মাধ্যমে। মল্লযুদ্ধের জন্য ওই পাশে আবু জাহালের পাশে তখনকার আরব বিশ্বের সবচেয়ে প্রখ্যাত মল্লযোদ্ধা যারা ছিল, তার মধ্যে ওতবা এবং সাইবা, রবিয়ার দুই ছেলে, এরা আবার নেতৃত্বের দিক দিয়ে ছিল অনেক 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 উন্নত। বিশেষ করে আবু সুফিয়ানের শ্বশুর ছিল কিন্তু ওতবা, হিন্দার বাবা ছিল, তো তার মর্যাদাও ছিল অনেক অনেক বড়। তো এরা দুইজন নেমে আসছে এবং ওতবার ছেলে আল ওয়ালিদ সেও নেমে আসলো, এসে তারপর বললো যে তোমাদের পক্ষ থেকে
মল্লযুদ্ধের জন্য যুদ্ধের জন্য লোক পাঠাও। তো এইটা দেখে তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আউফ আসলেন, মুআওয়াজ এরা আসলেন। এই দুইজন ছিল, একজন খুব নামকরা মহিলা, তার নাম ছিল আফরা। এই আফরা নামক মহিলার এরা দুইজন ছেলে, এবং আল্লাহর কি ফয়সালা, এই দুইজনই অনেক বড় বীরত্ব ওই দিন আল্লাহর কাছে দেখাতে পেরেছিলেন। আর আব্দুল ইবনে রাওয়াহা তিনি নেমে আসলেন যে আমরা যুদ্ধ করতে রাজি আসছি। তো তখন ওরা বলল যে মান আনতুম, মানিল কওম, তোমরা কারা? তো এরা বলল যে জামাআতুম মিনাল আনসার, আমরা আনসারদের একটা গ্রুপ। তখন বলছে যে না, আমরা আকফা উন কিরাম চাই, যারা আমাদের সাথে সমপর্যায়ের ব্লাড কানেকশন আছে, এরকম তোমরা তো আমাদের সমপর্যায়ের না। তখন ওরা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে বললেন যে আখরিজ লানা ইয়া মুহাম্মদ আকফা আনা মিন কাউমিনা, আমাদের জাতির যারা আমাদের সমপর্যায়ে যেতে পারে তাদেরকে পাঠাও। তখন সিংহের মতন গর্জন দিয়ে তিনজন সিফাহ সালার নেমে আসলেন। একজন হলেন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের চাচাতো ভাই রবিয়া ওবায়দা, ওবায়দা ইবনুল হারিস, আর আরেকজন হলেন হামজা, আরেকজন হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশে তারা নেমে আসছেন। ওবায়দা নামছে ওতবার বিরুদ্ধে, আর হামজা নামছেন সাইবার বিরুদ্ধে, আর ওয়ালিদ অল্প বয়সের দুইজন, ওয়ালিদ নামছেন আলীর নামছেন ওয়ালিদের বিরুদ্ধে। যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পরে হামজার এক কোপেই সাইবা শেষ হয়ে গেল, আর বাকি ছিল ওয়ালিদ। ওয়ালিদকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম এক কোপেই তাকে শেষ করে দিল। এখন উবাইদা ছিলেন কিন্তু আসলে বয়সের দিক দিয়ে অনেক বেশি বয়স, আর তার বিপরীতে যে ছিল ওতবা, তিনি তারও বয়স ছিল, কিন্তু ওতবা ছিল অসম্ভব বুদ্ধিমান এবং শক্তিমান মল্লযোদ্ধা। তার সাথে পেরে উঠতে পারতেছিলেন না, মারামারি হচ্ছে, ওতবাও মারতেছেন উবাইদাও মারতেছেন। এই মারার এক পর্যায়ে যে উবাইদাকে ওতবা পায়ে এমনভাবে মেরে দেয় যে ওতবা ওখানে পড়ে যায়। ওতবা পড়ে যাওয়ার সাথে সাথে, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাওয়ার সাথে সাথেই হামজা এসে ওতবাকে আঘাত করে এবং ওতবা ওখানেই মারা যায়। তিনজন যখন মারা গেল, তখন আহত উবাইদাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো। মানে উবাইদা কিন্তু ওখানেই শহীদ হননি, আরও 5 দিন পরে উনি যখন ফিরে আসতেছিলেন বদর থেকে, তার পথে উবাইদা ইন্তেকাল করেন। একটা মজার বিষয় হলো যে উবাইদার যেখানে কবর, আমরা সে কবর দেখেছি ওই মানে বদর থেকে আসার পথে, এখনও কবরটা সেখানে আছে। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করে ফিরতেছিলেন, এই ঘটনার প্রায় 6 বছর পরে, তো দেখেন যে ওই যখন ওই পাশ দিয়ে যাচ্ছিলেন তখন খুব সুন্দর গন্ধ আসতেছে। উনি গেলেন কবরের পাশে, দেখে যে কবরের ওখান থেকে এই সুন্দর গন্ধটা আসতেছে 6 বছর পরে। চিন্তা করেন, উনিও শহীদ, মুসলমানদের থেকে একজন শহীদ হলেন, আর ওখানে ওদের থেকে তিনজনই মারা গেল, আর এর আগে তো একজন মারা গেল। এরপরেই সাধারণত যেটা হয় যে শত্রুপক্ষের তো সাংঘাতিক রাগ বেড়ে গেছে, যে তাদের নেতাদের 2-3 জন 4 জন মারা গেল, তারাও নেমে পড়লো। এদিকে মুসলমানদের পক্ষ থেকে ওরকম নেমে পড়লো, প্রথমে বর্ষা দিয়ে আঘাত, তারপরে পদাতিক বাহিনী সামনে এগিয়ে গেল, যুদ্ধ চলল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কমান্ড দিচ্ছেন, কমান্ডের সাথে সাথে দোয়াও করছেন, এবং তার যে দোয়ার যেটা বলছিলাম যে ভাষাগুলো ছিল, সে ভাষাটা বহু জায়গায় আসছে, যে যে কথাটা উনি বলছেন যে ইনতাহালিক হাদিহিল ওসাবাতা মিনান্নাস আলিয়াউম লা তুবাদা ফিল আরদ, আল্লাহ তুমি যদি এদেরকে তুমি মেরে ফেলে দাও, শেষ করে দাও, তোমার নাম নেওয়ার আর কেউ থাকবে না। উনি এমনভাবে দোয়া করছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর দোয়া কবুল হয়ে গেছে, ব্যাপারে আবু বকর নিশ্চিত হলেন। ওই সাথে সাথেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো যে ইন্নি মাআকুম, আল্লাহ তাআলা ডাকলেন ফেরেশতাদেরকে, ফেরেশতা তোমরা এখন যাও, আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, তোমরা ইমানদারদেরকে পাগুলো সুদৃঢ় করে দাও। হ্যাঁ,
সাউলকি ফি কুলুবিল্লাদিনে কাফারুর রুবা, আমি যেটা করব মুমিন মুশরিকদের এবং কাফেরদের অন্তরগুলোতে ভয় দিয়ে ভর্তি করে দেব। এরপরে আল্লাহ তাআলা বললেন যে আন্নি মুমিদ্দুকুম বি আলফিম মিনাল মালায়েকাতি মুরদিফিন, ও রসুল তোমার এই দোয়ার বরকতে তোমার দোয়া কবুল হয়ে গেছে, আমি এখন তোমাদের কাছে 1,000 সৈন্য পাঠাচ্ছি যারা একটার পর একটা আসবে মুরদিফিন। এবং তিনি এটাও বললেন যে এর পরেও যদি লোক লাগে, হ্যাঁ এরা তো একের পর এক আসতে থাকবে 1,000, আরও যদি লাগে তাহলে তোমাদের আরও 3,000 মুসাওয়ামিন থাকবে। এরপরে ফেরেশতা এরকম আসলো, ফেরেশতা যে আসছে তার বহু দলিল আছে, বহু দলিল আছে। একটা তো এমন আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই দেখেছেন। ও একটা বড় মজার বিষয় হলো যে এই যুদ্ধে শয়তান সুরাকা ইবনে মালিক আল মুদলাজি, সুরাকা ইবনে মালিক ইবনে জাশাম আল মুদলাজি, এর সুরাত ধরে যুদ্ধে আসে এবং সে দেখাতে চায় যে সে এখন খুব ভালো পরামর্শদাতা। এবং ওই বলা যায় যে আবু জাহালদেরকে উৎসাহিত করে এই যুদ্ধের ময়দানে নিয়ে আসছে। যে সর্বপ্রথম আল মানে ফেরেশতা মানে আগমনের এটা দেখে সে হলো শয়তান। শয়তান ওইটা দেখে তারপরে পালাচ্ছে। তো একজন বলে কি ব্যাপার, তুমি পালাচ্ছ কেন? তো বলেও ইন্নি আর মা আল্লাহ তারাউন, আমি যা দেখি তা তোমরা তা দেখতে পাও না, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতে আসতেছে। সে শেষ পর্যন্ত পালায় চলে যায় এবং তাকে আর দেখা যায়নি। এরপরে যারা নিহত হয়েছে তার মধ্যে আবু আবু লাহা আবু জাহালও ছিল। আবু জাহাল নিজেই জিজ্ঞেস করেছে যে আমাকে যারা মারছে তারা গোলাম আমাদেরকে মারছে, কিন্তু মারার আগে তোমরা মারার আগে একটা আঘাত আমি পেয়েছি। তো এসবগুলো মানে কনসিকোয়েন্সেস বলে দেয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফেরেশতা দিয়ে সাহায্য পেয়েছিলেন এটা কিন্তু শুধু কথার কথা ছিল না, এটা বাস্তবও ছিল। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সামনা সম্মুখ সমরে যে যুদ্ধ করার জন্য বলছেন, একজনকে বললেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা এগিয়ে যাও প্রতিযোগিতায় নেমে পড়ো, খুব দ্রুত এগিয়ে যাও আল্লাহর মাগফিরাতের দিকে জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা হবে সামাওয়াত এবং আরদ আসমান এবং জমিনের মতন, ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। তো ওই সময় উমাইর ইবনুল হাম্মাম নামে 14 বছরের একটা ছেলে ও মানে খেজুর খাচ্ছিল, বললেন বাহ বাহ আহা আহ, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে মান হামালাকা আন তাকুলা বাহ বাহ, তোমাকে কে এ বাহ বাহ বলতে বলল? তো বলল যে ইয়া রসুলাল্লাহ আমি এই বাহ বাহ এই জন্য বলেছি যে আমি এখন খেজুর খাচ্ছি, এখন যদি খেজুর খেতে খেতে আমার শাহাদাতের সময় চলে যায় তাহলে তো আমি জান্নাতটা দেরি করে ফেলতেছি। তো খেজুরগুলো ফেলে দিয়ে ছুটে গেলেন এবং যখন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিহত শহীদদান এদেরকে খোঁজ নেওয়ার জন্য মানুষ পাঠালেন, তো উনি দেখলেন যে এই 14 বছরের উমাইর ইবনুল হাম্মামটা শুয়ে আছে, তার পাশে তার উপরে কয়েকজন কাফেরের লাশও রয়েছে, তার মানে তিনি তাদেরকে হত্যা করেছেন এই যুদ্ধে, এরপর নিজেই শহীদ হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদাতের ব্যাপারে সাক্ষী দিয়েছেন, জান্নাতের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন। এরপরে আরেকজন ছিল আউফ, এ ছিল আফরা আর ছেলে আউফ, এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করতেছেন যে আমি জান্নাতের অধিকারী হতে গেলে আমার কী করা লাগবে, একটা কথাই ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বলবেন। মানে আউফ ইবনুল হারেস বা ইবনু আফরা বলতেছেন, আফরার ছেলে, আফরার দুই ছেলে, একটা হলো মাআদ আর একটা হলো আউফ, এই দুইজন খুবই নাম করা। তো আউফ এসে বলতেছেন যে ইয়া রসুলাল্লাহ মা ইউদহিকার রব্বা মিনা আব্দিহি, আপনি বলেন তো যে কেয়ামতের ময়দানে বান্দাদের কোন দৃশ্যটা দেখলে আল্লাহ তাআলা হাসবেন? তো তখন উনি বলতেছেন যে যদি কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে গায়ে সমস্ত বর্ম টর্ম বিশাল এটা না পরে
যুদ্ধের ময়দানে যায় একদম খালি গায়ে যুদ্ধ করার জন্য, এরপরে শহীদ হয়ে যায়, তাকে দেখে আল্লাহ তাআলা হাসেন। তার গায়ে ছিল একটা বর্ম, আসলে ওইটার জন্য আল্লাহ রাসূল এই কথাটা বলছেন, বর্ম পরা নাজায়েজ না, কিন্তু ছোট মানুষ, বয়স বেশি ছিল না তার আউফের, কিন্তু এত বড় বর্ম পরেছে, তার মা পরাই দিয়েছে যে তোর গায়ে যেন আঘাত লাগলেও তুই না মরিস, তো ওইটার কারণে যুদ্ধও করতে পারতেছে না। আমার মনে হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তাকে বলছেন এই কথাটা, উনি তাড়াতাড়ি বর্মটা খুলে ফেলে যুদ্ধ শুরু করে দিলেন এবং যুদ্ধে তিনি একজন শহীদ হয়েছেন। এবং মানে ওই যে কথাটা যে আমাকে দেখে কেয়ামতের ময়দানে যেন আমার আল্লাহ আমার রব যেন আমাকে দেখে একটু হাসেন, এই আল্লাহর হাসি মুখটা দেখতে চেয়েছেন হয়তো, হাসি মুখ চেহারাটা হয়তো তার মন চেয়েছে যে আহ আমার রব হাসবেন আমাকে দেখে, তিনি শহীদ হয়েছেন সেখানে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এরকম করে নির্দেশ দিচ্ছেন তোমরা যুদ্ধ করো, মানে এক একজনকে বলছেন, তিনি সে যে শব্দগুলো বলছেন সাইয়ুহজামুল জামাউ ওয়াইওয়াল্লুন আদ-দুবুর, এখন সমস্ত লোক যারা আমাদের বিরুদ্ধে একতা হয়ে এসেছে তারা সবাই পরাজিত হয়ে যাবে এবং পিছন পালিয়ে তারা চলে যাবে। এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসলো, মানুষ এগিয়ে যাচ্ছে, যুদ্ধ হচ্ছে। এই সময় হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে আমার দেখলাম দুই পাশে দুই ছেলে এসে বলছে যে চাচা আবু জাহাল কোথায়? তো তখন আমি বললাম যে ইবনে আখি মা তাসনাউ বিহি, আবু জাহালকে দেখে তুমি কি করবা? তো তখন ওরা বলল যে ও তখন বলছে উখবির তো আন্ন হু ইয়াসুব্ব রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে বলা হয়েছে, আমাদের শুনেছি যে এই লোকটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি অনেক গালাগালি করত। ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইন রাআইতুহু লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুত আল আ'জাল মিন্না, বলল যে এমন যদি হয় যে আমি তাকে দেখার পরে যদি আমি দেখি তাহলে আমার এই তরবারি দিয়ে তার সাথে যুদ্ধ হবে, আর যার তরবারি ক্ষিপ্র গতিতে বেশি আগে যাবে সে তার আমাদের মধ্যে তাকে মরতে হবে। তার মানে হলো আমরা এত ক্ষিপ্র গতিতে তার উপরে আক্রমণ চালাবো যাতে সে মারা যায়। উনি হাসলেন যে আহারে অল্প বয়সে দুটো ছেলে, একজনের নাম ছিল মাদ এবনে আমর ইবনুল জুমহ। আমর ইবনুল জুমহ উনি ছিলেন আরেক সাহসী দুর্দান্ত মানুষ, মানে মানে ডিজেবল ছিলেন, তার পায়ে খোলা দাগ ছিল, তো ওই খোলা অবস্থায় উনি উহুদ যুদ্ধে গেছেন। আল্লাহ রসুলকে বলছেন যে ইয়া রসুলাল্লাহ আমার বড় সাধ জাগে যে আমি ওই খোলা অবস্থায় জান্নাতে যে একটু খোলা হয়ে হয়ে হাঁটবো, তো আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। ছেলেরা বলতেছে যে কী বলেন আব্বা, আপনিও অসুস্থ মানুষ, আপনার পক্ষ থেকে আমরা যুদ্ধ করবো। আল্লাহ রসুল বললেন যে ছেলেরা তোমরা তাকে যেতে দাও, ও যা মানে ওহুদ যুদ্ধের কথা বলছে আমি, তো ওখানে ওহুদ যুদ্ধে যে যিনি মানে শহীদ হয়ে গেলেন, আল্লাহ রসুল বললেন আমি দেখতেছি আমর ইবনুল জামহ জান্নাতের মধ্যে ওই খোলা খোলাই খোলাই হাঁটতেছে, এইটাই দেখে সবাই খুশি হচ্ছে। এই আমর ইবনুল জামহর এক ছেলের নাম ছিল মাদ, আর আফরা নামে আরেক মহিলা আনসারি মহিলা তার ছেলের নাম ছিল মাদ, এই দুইজন আবু জাহালকে খুঁজতেছিল। আব্দুর রহমান ইবনে আউফের হাদিস দ্বারা আমরা দেখতে পাই যে বাজের মতন, শিকারি বাজের মতন তারা ক্ষিপ্র গতিতে এগিয়ে যেয়ে আবু জাহালকে তারা দুই দিক থেকে আক্রমণ করে, এবং আবু জাহালও ছিল সাংঘাতিক শক্তির অধিকারী, সেও তারাও চেষ্টা করেছে, এদেরকেও ক্ষতবিক্ষত করেছে, হাত পর্যন্ত কেটে গেছে একজনের, তার মধ্য দিয়ে তারা এমনভাবে মেরেছে আবু জাহাল এক পর্যায়ে ঘোড়ার থেকে পড়ে যায় এবং ওখানে মনে করা হয় যে তাদের আঘাতে মারা গেছে। তো পরে যে যখন মানুষজন খুঁজতেছে যে আবু জাহালগুলো কোথায়, তো ইবনে মাসুদ বলেন যে আমি তো দেখলাম যে দুইজন ছেলে ক্ষিপ্র গতিতে বাজের মতন হয়ে আবু জাহালকে মারছে, তো আমি তারে খোঁজার জন্য গেলাম, যে দেখি যে পড়ে রয়েছে তখন তার দমটা এখনও পর্যন্ত রয়েছে, তখন আমি তার বুকের উপরে পা দিয়ে বসলাম, বসে বললাম যে তোকে এখন আমি মেরে ফেলবো। তখন বলছে যে ও আমার কোনো দুঃখ নেই, দাসের ছেলে দাস এসে আমাকে মারতেছে, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো ভালো লোক মারেনি। মানে দেখেন যখন কোনো মানুষ মানে দম্ভ এবং অহংকারে উপরে উঠে যায়, শয়তান তাকে ওই পর্যায়ে নিয়ে যায়, তার মানে পতন অবধারিত। ওখানে আবু জাহেল চলে গেল, আর সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই
শহীদ হলেন, 14 জনের মতন আমরা নাম পাই যারা শহীদ হয়েছেন, 70 জন কাফের তারা মরে গেল, এবং যাদের নামগুলো আগে বলেছে যারা মক্কা লিড করত, সেই লিডাররা, বড় বড় লিডাররা প্রায় সবাই মারা গেল, প্রায় সবাই মারা গেল, প্রায় নয় জন বড় বড় লিডার যারা ওখানে বড় বড় নেতা ছিল তারা মারা যায়। এখন আমরা যেটা মানে দেখি যে এই যুদ্ধ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা খুব মানে নাম করা যুদ্ধে পরিণত হয়ে যায়, এবং এই যুদ্ধে আমরা ইমানের যে তৎপরতা দেখি সেটাও কিন্তু অত্যন্ত গভীর আবেদন রাখে আমাদের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো যে মানে যুদ্ধ যখন শুরু হয় শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য প্রত্যেকটা পদে পদে এসেছে, এবং এই সাহায্য নেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু কম আসেনি। তিনি আল্লাহ রসুল দোয়া করেছেন, এই দোয়ার পক্ষ মানে ভিত্তি করে আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে এসেছে। এক দুই নম্বর হলো যে এখানে দেখেন যে স্ট্র্যাটেজিক প্ল্যান যেগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছিলেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তৃতীয়ত হলো যে মুসলমানদের যে ইউনিটি, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং কমান্ডের প্রতি তাদের যে কমিটমেন্ট, ডেডিকেশন ছিল দেখার মতন, যেটা আল্লাহ তাআলাও এটা প্রশংসা করেছেন। সমস্ত ঐতিহাসিকরা এটা অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন যে কীভাবে মুসলমানরা সামনে এগিয়ে গেছেন, কীভাবে ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত এগিয়ে গেছে, কীভাবে যারা বৃদ্ধ তারাও সামনে এগিয়ে গেছে, যার যেখানে যতটুকু সম্পদ সুযোগ ছিল কন্ট্রিবিউশন করার তারা কেউ কোনোদিন মানে সেখান থেকে ফিরে আসেনি, এটা একটা বড় ধরনের জিনিস আমরা দেখতে পেয়েছি। আর একটা জিনিস আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যে সমস্ত দম্ভ এবং গর্ব ছিল, আমাদের নবী কিন্তু সেই রকমভাবে ওই ওই মানে দম্ভ এবং গর্বের সাথে উদ্ধত হননি, বরং তার প্রত্যেকটা পদে পদে আমরা দেখতে পেয়েছি যে তিনি তার বিনয় দেখাইয়েছেন, আল্লাহর প্রতি তার নির্ভরতা আমাদেরকে দেখাইয়েছেন, দুহাত আল্লাহর কাছে উঠাইয়েছেন, মানুষের সাথেও যখন ব্যবহার করেছেন দাম্ভিকতা আমরা দেখিনি। তো এখানে আমরা বদরযুদ্ধে আমাদের বলে দেয় যে হক এবং হকের পন্থী যারা থাকবে তাদের বিজয় আসবেই আসবে, এবং বাতিল এবং বাতিল পন্থী যারা থাকবে তাদের পরাজয় অবশ্যম্ভাবী হবে এবং তাদেরকে আল্লাহ তাআলা মানে তাদেরকে শেষ করে দেবেন। এখন আমরা এখানে আসব যে মানে বদরযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা কারা ছিল, এবং আর অন্য পক্ষে যারা মারা গেছে তারা কারা ছিলেন, এ সম্পর্কে আমরা খুব ব্যাপকভাবে আলোচনা না করলেও অন্তত এতটুকু আমরা করি যে এখানে যারা শহীদ হয়েছিলেন 14 জন, এই 14 জনের মধ্যে কিশোর ছিলেন 2-3 জন যারা এখানে শহীদ হয়েছেন, এটা একটা খুব বড় ধরনের জিনিস যেটা আমরা দেখতে পাই। এবং আমি আগে একবার বলেছি যে উবাইদা ইবনুল হারেসের কবর থেকে আল্লাহ রসুল নিজেই দেখেছেন যে সেখান থেকে সুগন্ধি আসছে, মানে দুনিয়াতে প্রায় 6 বছর পরে তার কবরস্থ হওয়ার, তো এটা আমরা দুনিয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা এরকম করে দেন। এখন 14 জনের যে কবর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সেটা এখনও আছে, আপনারা গেলে বদরের প্রান্তরে 14 জনের কবর দেখতে পাবেন। তার পাশে একটা কূপ আছে, সেই কূপের মধ্যে কালিব নামে, এটা বদর কূপ না, কালিব কূপের মধ্যে আল্লাহ রসুল 70 জন কাফেরের লাশ ওখানে ফেলে দিয়েছিল, এবং দিয়ে উনি বললেন যে দেখো কাফেরেরা, তোমরা তো আমার দিন নিয়ে আসার পরে আমাকে মিথ্যা আরোপ করেছিলে, তো এখন তোমাদের যে একটা কথা বলি, তোমরা কি তোমাদের শয়তান যে ওয়াদা করছে সেটা কি তোমরা পেয়েছো? আমি তো আমার আল্লাহ তাআলার দেওয়া ওয়াদা আমি একেবারে কড়ায় গণ্ডায় বুঝে পেয়েছি। ওমর বললেন যে ইয়া রসুলুল্লাহ, ওরা কি এখন শুনতে পাচ্ছে আপনি এইভাবে কথা বললেন? আল্লাহ রসুল বললেন, ওমর তুমি জানো না আমাদের এই কথা, সে কিন্তু তোমার চেয়েও আরও বেশি সুন্দর করে ওরা শুনতে পাচ্ছে। যা হোক, আমরা এই দুটো দৃশ্য দেখি, শহীদের পীঠস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি, কবরস্থান দেখতে পাচ্ছি, পাশে জাহান্নামের মধ্যে জ্বলতেছে 70 জনের লাশ,
সেটাও আমরা দেখতে পেয়েছি, এবং বদর যুদ্ধের মোটামুটি একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন এই বদরের শিক্ষাটা আমাদের মধ্যে জাগৃতি নিয়ে আসুক, এবং আমরা এখান থেকে অনেক শিক্ষা যেন আমরা পাই। বদরের আরও কিছু জিনিস আছে যেটা আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনারা ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।